ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে আপনাদের সামনে আরেকটা আতর নিয়ে কথা বলবো, সেটা হলো আতর ওপেন গোল্ড। এটার নাম হলো ফারহান কোম্পানি ওপেন গোল্ড ফারহান পারফিউমস, ওপেন গোল্ড ফারহান পারফিউমস। এই আতরগুলো অনেক সুন্দর এবং ভালো মানের আতর। এগুলা ইনপুট কালেক্ট করা হয়েছে সৌদি আরব আমিরা এবং মালয়েশিয়া এবং দুবাই পাকিস্তান থেকে কালেক্ট অর্ডার মডেল ইন বাংলাদেশ, বাংলাদেশে অ্যাসেম্বলি করা। যাই হোক, অ্যাসেম্বলি করা হলেও এই আতরগুলো অনেক ভালো এবং উন্নত মানের আতর। এই আতরগুলো সাধারণত কোনো জায়গায় এইভাবে পাবে না, কারণ আমরা এগুলো কালেক্ট করে থাকি একটা বক্সে 12 পিস, 12 পিস এক পিস করেই পাওয়া যায়, 12 পিস এক পিস করেই পাওয়া যায়। কেউ যদি আমার কাছে এই এক পিস দেন, আমি দ্বিতীয়বার আপনার কাছে দিতে পারবো। যদি ডবল টাকাও দেন তাও আমি দিতে পারবো না, 3 ডবল টাকা দিলেও আমি এখানে দিতে পারবো না, কারণ আমার এই বক্সে প্রতিটা এক পিস করে আতর আনা, প্রতিটা বক্সে এক পিস করে আতর আনা। এই আতরগুলো আমি এক পিস করে আমার কাছে আছে বা পাঠিয়েছে, কারণ এক পিস করে আতরই আপনারা কালেক্ট করতে পারবেন। কেউ যদি নিতে চান, ভিডিওতে যে নাম্বারটা থাকবে এই নাম্বারে ফোন করেও নিতে পারবেন, বা ডেসক্রিপশনের নিচে দারাজের লিঙ্ক থাকবে, আপনারা দারাজ থেকে নিতে পারবেন। তবে দারাজ থেকে নিতে চাইলেই ভালো, ক্যাশ অন ডেলিভারি পাবেন। আর স্ক্রিনে যারা নাম্বার থেকে ফোন করে নিতে চান, তাদের অবশ্যই অগ্রিম ডেলিভারি চার্জটা পে করতে হবে। তার চাইতে আপনি দারাজ থেকে নিতে পারলেই ভালো হবে, কারণ হাতে পণ্য পায়ে টাকা দিবেন, ওটাও ভালো হবে। যাই হোক, আপনাদের যেভাবে মনে হচ্ছে আপনারা নিতে পারেন। তবে এত সম্পর্কে আমি কিছু বলবো, এগুলি আসলেই অ্যালকোহল ছাড়া। যেমন আপনি পারফিউম বা কোনো ফগ জাতীয় জিনিস আছে যেগুলি অ্যালকোহল জাতীয়, আপনি যদি ব্যবহার করেন, আপনি শ্বাস নিঃশ্বাসের মাধ্যমে যে আপনার হৃদরোগের বা শ্বাসের এগুলো ক্ষতি হয়, আর এগুলি কোনো ক্ষতি নাই। এগুলি আসলেই একটা হালাল জাতীয় জিনিস। আপনি যদি হালাল জাতীয় জিনিস অনেক খান, আপনি কোনো খারাপ হবে না। হারাম জাতীয় জিনিস খান, দেখেন আপনি পেট খারাপ হয়ে যাবে বা বিয়ে হয়ে যাবে, যে কোনো জিনিস খাওয়ার মতো এটাও হালাল জিনিস। আপনি যদি সারা বছর ব্যবহার করেন, এগুলো এটা শেষ হয়ে গেলে আড্ডা গেলেন, আড্ডা শেষ আড্ডা খেলেন, এভাবে যদি কিনেন তাও আপনার সমস্যা হবে। হারাম জিনিস আপনি খান, দেখবেন যে কোনো একটা সমস্যা হবেই। আজকে এটা না হোক কাল ঘটা হবে, আজকে ওটা না হলে কাল ঘটা হবে, অবশ্যই সমস্যা হবে। তো যাই হোক, সমস্যা আমরা যারা আতর ব্যবহার করে থাকি তারা অবশ্যই ভালো মানের আতর ব্যবহার করব। আর যারা নিতে চান আমার এই আতরটা, আপনারা এক পিসি আতর নিতে পারবেন, এক পিস এই আতর নিতে পারবেন। আর দ্বিতীয় আতর আমার কাছে নেই, হতে পারে অন্য কোনো কোম্পানি বা অন্য কোনো লোকের কাছে থাকতে পারে, কিন্তু আমার কাছে এক পিসি আছে। আমার কাছে মনে করেন 12 পিস বা এরকম বক্স আসে, এখানে প্রতিটা আতরই এক পিস করে বা একটা কোয়ালিটি থাকে। যেমন এটা ওপেন গোল্ড ফারহান পারফিউমস, ওপেন গোল্ড ফারহান পারফিউমস, এই আতরটা ওপেন গোল্ড ফারহান পারফিউম, এটা আসলে অনেকটা ভালো মানের আতর। আপনারা যারা নিতে চান, তবে যাই হোক অনেক কথা বললাম আতর সম্পর্কে, আসি এখন আপনাদের সামনে একটা দাওয়াত দেবো, সেটা হলো মসজিদে যাওয়ার জন্য সেই দাওয়াত। সেই দাওয়াতটা হলো কি, মসজিদে খাওয়ার জন্য না, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য যে দাওয়াতটা যান, 5 ওয়াক্ত দিনে 50 বার, মনে করেন 50টা মিনিট, 50 বার না, 50টা মিনিট আপনি ব্যয় করেন দিনের ভিতরে। আপনি 24 ঘন্টার ভিতরে 50টা মিনিট যদি ব্যয় করেন, আপনার জীবন আসলেই পাল্টে যাবে, আপনি একজন মানুষ স্বাবলম্বী মানুষ হবেন। কেমন আপনি মরে যেয়েও শান্তি পাবেন, কেননা আপনার ওটাই আপনার আমল, ওটাই আপনার শক্তি। আপনি যত টাকা পয়সা রেখে যান না কেন, আপনি কোটি কোটি টাকা পয়সা রেখে যান, আপনার পোলাপানে ভোগ করবে, স্ত্রী ভোগ করবে, আপনার কোনো লাভ হবে না। আপনার লাভ ওটাই যে আপনি কি লোকের সঙ্গে করে নিয়ে যাচ্ছেন বা লোকে করে নিয়ে যাচ্ছেন, সেটাই লাভ আপনার। আপনি যাই হোক, আপনি আমার এই কথাগুলো একটু মনোযোগ সহকারে চিন্তা করে দেখেন। আমি ছোটো মানুষ হলেও আমি যে কথাটা আপনি বলছিছি সে কথাটা আসলে যুক্তিসঙ্গত কি না, যদি যুক্তিসঙ্গত হয় অবশ্যই আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। আর আমার এই কথাতে কোনো ভাই বা ভাই বোনেরা বা কোনো বন্ধু বান্ধবরা যদি কেউ 1 ওয়াক্ত নামাজ পড়ে, আমার জীবনটা সার্থক, কারণ আমার কথায় যদি কেউ কেউ, অবশ্যই আল্লাহ তাআলা আমার কাছে বলতে পারবো যে আমি মানুষের সামনে এই দাওয়াতটা দিয়েছি। যাই হোক, আর নামাজের জন্য প্রত্যেকটি মানুষের দাওয়াত দেওয়া কর্তব্য এবং দায়িত্ব। আপনি নামাজ পড়বেন, অন্যজনকেও নামাজের জন্য উৎসাহিত করেন, কেননা নামাজ আপনি একা পড়লে হবে না, আপনি অন্যজনকেও নিয়ে পড়তে হবে, এটাও আল্লাহর কাছে কৈবর্তিত হবে। যাই হোক, আমি অনেক কথা বলেছি, আপনাদের সঙ্গে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে অবশ্যই আমাকে মাফ করে দেবেন। আর আতর যারা নেবেন অবশ্যই ডেসক্রিপশনে যে প্রাইস দেওয়া থাকবে আপনি ওখান থেকে নিতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।